রাস্তায় এক মহিলার কাছ থেকে হার ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হলো এক যুবক। রবিবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে চুয়াপুর এলাকার ঘটনা। অভিযুক্ত যুবককে পোলে বেঁধে চর, কিল, লাঠি, জুতো দিয়ে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। স্থানীয়দের অভিযোগ, এদিন বিকেলে অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি বাইকে করে যাওয়ার সময় পথ চলতি এক মহিলার কাছ থেকে হার ছিনতাই করার চেষ্টা করে। মহিলা চিৎকারে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে বছর 30-এর ওই যুবককে। অপরজন চুরি করা হার সহ বাইক নিয়ে পালিয়ে যেতে সমর্থ হয় বলে দাবি স্থানীয়দের। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে বহরমপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় প্রথমত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তদন্ত সাপেক্ষে ধৃত যুবকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি চুরি যাওয়া হার উদ্ধারের আশ্বাস দেয় পুলিশ। শুনলাম তো ভদ্র মহিলা যাচ্ছিল আর ওরা মোটর সাইকেলে ছিল, দিয়ে মানে মালাটা ছিঁড়ে ওর বন্ধু লিয়ে পালিয়ে যায় আর এই মাছ থেকে পড়ে যায় মোটর সাইকেলে, দিয়ে তখন ফেরার সময় মারে। মালাটা কি চুরি হয়েছে? হ্যাঁ, মালা ছিঁড়ে গেছে। দেখো মারধর করেছে, তাই তো? হ্যাঁ, মারধর করেছে। আপনার নাম? বিশ্বজিৎ। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামীর রিপোর্ট, News Bangla 24x7। সবার সাথে, সবার পাশে। It's caught in the crossfire.